হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে পরিস্থিতি কারি রান্না করা হয়। এটা যদি সিম্পল ওয়েতে, বাট এটা আসলে অসাধারণ। আমি অনেকবারই ট্রাই করেছি। তবে চলুন শুরু করা যাক। তবে চলুন দেখিয়ে দিই আমাদের পনির তরি কারি তরি করতে কী কী লাগবে। আমাদের 400 গ্রাম কানি আছে, টিউব কিউব আগে কাটা। আমাদের আছে সিঙ্গেল ক্রিম, সল্ট, কিউমিন, হোল কিউমিন, কিউমিন পাউডার, চিলি পাউডার। এটা হচ্ছে আমাদের করিয়েন্ডার পাউডার, কার্লি পেস্ট, জিঞ্জার পেস্ট, টার্মেরিক পাউডার। আমাদের আছে অয়েল, গার্ডেন পিস। এখানে আছে চপ অনিয়ন, চপ লেমন, চপ গার্লিক, চপ জিঞ্জার, চপ টমেটো, চপ করিয়েন্ডার অ্যান্ড 4-5 গ্রিন চিলি। তবে চলুন শুরু করা যাক কুক। তো প্রথমে আমরা প্যানটা দিয়ে দিই। প্যানটা দেওয়ার পর প্যান যখন হিট হবে তখন আমাদের কিছু হালকা কিছু তেল দিয়ে আমাদের এই গার্ডেন পিসটা ভেজে নিতে হবে। গার্ডেন পিসটা আমরা ভাজবো এক থেকে 1.5 মিনিট। এটা ভাজার অর্থ হলো এটার সাথে যে ফ্রোজেন অথবা ফ্রেশ যে একটা গন্ধ থাকতে পারে এটা চলে যাবে। এটা ভাজার পরে আমরা অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো। এটা আমরা পাশে রেখে দেবো। জাস্ট 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন অয়েল। এটা দিয়ে পর আমাদের অনিয়ন, চপ অনিয়নটা আমাদের দিয়ে দিতে হবে, জিঞ্জারটা দিয়ে দিতে হবে এবং গার্লিকটা দিয়ে দিতে হবে। এটা প্রস্তুত হলো আমাদের গ্রেভি তৈরি করার জন্য। এটা আমাদের কিছুটা ফ্রাই করতে হবে। দিয়ে আমরা জাস্ট ডিপ দিয়ে 1 মিনিট ঢেকে দেবো। তো 1 মিনিট পর ডিপটা খুলে আমাদের টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে দেওয়ার পর আমরা আবার ডিপে ঢেকে দেবো ফর 2 মিনিটস। 2 মিনিট পর আমরা তুলে আমাদের এটা গ্রেভির জন্য তৈরি হয়ে গেছে। টমেটো অনেক সফট হয়ে গেছে। তো আমরা ব্লেন্ডারে আমরা ঢেকে দিই। তো আমরা তেল দিয়ে দিই আমাদের গ্রেভি রেডি। এখানে তেল দেওয়ার পর তেল যখন গরম হবে তখন আমাদের দিয়ে দিতে হবে কিছু 1 টিস্পুন জিরা, কিউমিন 6, আমাদের যে গ্রেভিটা আমরা তৈরি করছি এটা দিয়ে দিতে হবে।
এটা দেওয়ার পর আমাদের ভালো হয়ে গেছে, কুক করতে হবে। দেখবেন এটা এটাকে আমাদের কুক করতে হবে, কারণ এটা ঠিক হয়ে গেছে। আমরা আরেকটু পানি দিই, এটা আমাদের কুক করতে হবে আনকি এটা লালচে না হওয়া পর্যন্ত। আমাদের যে মশলাতে দিয়েছি এটা কুকুর উঠে আসবে। এরপর আমরা ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট আমরা কুক করব। দেখুন এটা কালারটা কি আসছে, চমৎকার। আমাদের আরো 2-3 মিনিট কুক করতে হবে। তো আমরা ঢেকে দিই, ঢেকে দিয়ে 2-3 মিনিট আবার কুক করতে হবে। 2-3 মিনিট পর আবার আমরা লিফটে খুলে দেখুন কালারটা কি আসছে। এটার পরে আমরা দিয়ে দেব আমাদের কুক করার যে পিস, গার্ডের পিস এটা দিয়ে দেব। আমরা দিয়ে দেব পনির, আমাদের আবার 2-3 মিনিট লিপটা দিয়ে কুক করতে হবে 2 থেকে 3 মিনিট। এবার লিপটা খুলি 2-3 মিনিট পর, দেখুন কালারটা কি আসছে, ওয়ান্ডারফুল, ভেরি নাইস। আমরা কিছু পানি অ্যাড করি এর সাথে, আমাদের কন্টিনিউ কুক করে দিতে হবে। দেখুন কালারটা, আমি কিন্তু এখনো লবণটা অ্যাড করিনি, তো আমরা এখন লবণ অ্যাড করে দিই। দেখুন কালার, ইটস এ নাইস কম্বিনেশন, ইজি ওয়ে। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, পানি রান্না করার ইজিয়েস্ট ওয়ে। এটা স্বাদও সুন্দর, দেখতে যেমন চমৎকার, ডেফিনেটলি এটা স্বাদও সেরকম হবে। দেখুন কারির কালারটা কি, আমাদের রান্না প্রায় লাস্টের দিকে। তবে এরপর যে আমাদের সিঙ্গেল পিন অ্যাড করে দেবো কিছুটা, আমাদের কারি অলমোস্ট ডান। তো কারিটা আমরা দিয়ে দেব কিছু কোরিয়ান্ডার লিভস, তিন চারটা কাঁচামরিচ, কয়েক পিস লেমন।
দিয়ে আমাদের লো হিটে আমাদের 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে। তখন আমাদের যত নিচের তেল আছে ওটা উপরে উঠে আসবে, তখনই মনে করতে হবে এটা খুব হয়ে গেছে। তো আমাদের কারি কুকড হয়ে গেছে, তো এবার আমরা দেখি পরিবেশন করি এবং টেস্ট করব। তো পরিবেশন করে পাত্রে উঠে দেখুন আমাদের পনির কারি, ভেরি সিম্পল এবং ইজি ওয়ে কুকিং, এটা অসাধারণ টেস্ট। দেখি আমরা টেস্ট করে দেখি আমাদের পনির কারি কেমন হলো। এটা ভাতের সাথে আর ব্রেডের সাথে তো লাগবে না। নাইস, nice.